হালিমা পারভিন, আমাদের একজন দর্শক উনি বলেছেন যে ওনার বয়স 23 বছর, ওনার ওজন 56 কেজি। উনি প্রথমবারের মতো মা হচ্ছেন। 3 মাসের সময় ওনার একটা মিসক্যারেজ হয়ে গিয়েছিল 1 মাস আগে, তখনও বেবির হার্টবিট এসেছিল না। উনি আবার কবে বেবি নিতে পারবেন সে বিষয়ে উনি জানতে চেয়েছেন, এবং বাচ্চা নিতে হলে ওনাকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সেটা উনি জানতে চেয়েছেন। এবং উনি আরেকটা বলেছেন যে ওনার পিরিয়ডটা একটু অনিয়মিত, সাধারণত ডেটের 13 থেকে 12-13 দিন পর হয়ে থাকে। তো হালিমা পারভিন, আপনার বয়স হলো 23 বাট ওজন 56 কেজি। আমি আপনার উচ্চতাটা আসলে আপনি মেনশন করেননি, উচ্চতাটার সাথে আসলে ওজনের একটা সম্পর্ক রয়েছে, কারণ আমরা যখন বিএমআই ইন্ডেক্স, যখন আমরা মানে বেজাল মেটাবলিক ইন্ডেক্স বিএমআই ইন্ডেক্স যখন আমরা বের করি, তখন আসলে হাইট অ্যান্ড ওয়েট এটা মিলিয়ে আমরা একটা নির্ধারণ করে থাকি। তো আপনার যেটা 23 বছর বয়স এবং আপনার একটা প্রেগনেন্সি নষ্ট হয়ে গেছে, যে ক্ষেত্রে বাচ্চাটার হার্টবিট এসেছিল না, তো এই প্রবলেমটাকে আমরাকে বলে থাকি অ্যান এমব্রায়োনিক প্রেগনেন্সি, ডাক্তারি ভাষায় বা ব্লাইটেড ওভাম বলা হয়ে থাকে। অর্থাৎ আপনার বাচ্চার একটা গর্ভথলি তৈরি হয়েছিল বা একটা স্যাক, কিন্তু তাতে কোনো হার্টবিট অর্থাৎ হৃদস্পন্দন ছিল না। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে আমার যে অ্যাডভাইসটা আমি দিব যে আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট একটা 6 মাসের প্রেগনেন্সির একটা গ্যাপ নেওয়া উচিত। আপনার বয়স 23 বছর, এমন কোনো তাড়াহুড়ার কিছু নেই, আপনি একটা 6 মান্থের গ্যাপ নেবেন। আপনি যদি কোভিড ভ্যাকসিন না নিয়ে থাকেন সেই ভ্যাকসিনটা নিয়ে নেবেন। আপনি কিছু টেস্ট আমরা করে থাকি, সুতরাং আপনি ডাক্তারের কাছে গিয়ে সেই টেস্টগুলো করবেন। আপনার রুবেলা ভাইরাস দ্বারা আপনি আক্রান্ত হয়েছেন কিনা সেটা নির্ধারণ করতে হবে। তারপরে যদি আপনি নেগেটিভ থাকেন যে আক্রান্ত হননি, সেক্ষেত্রে আপনি রুবেলার ভ্যাকসিনটা নিতে পারেন। সুতরাং আমার মতে আপনার একটা আসলে নেক্সট প্রেগনেন্সি নেওয়ার আগে একটা পূর্ব প্রস্তুতি নিয়েই আপনাকে একটা প্রেগনেন্সি নিতে হবে। এবং আপনি আপনার ওজনটা মেনশন করেননি, সুতরাং আপনি যদি ওজনটা যদি আপনি বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ওজনটা কমানোর পরামর্শ আমি দেবো। এবং অবশ্যই নেক্সট প্রেগনেন্সির 3 মাস আগে থেকে আপনি ফলিক অ্যাসিড খাবেন, এবং প্রেগনেন্সির 3 মাসেও ফলিক অ্যাসিড খেতে হবে আপনাকে। তো আপনার জন্য এটাই আমার পরামর্শ।